সিটি বাজারে নিয়ে এলো ঈদ উপলক্ষে দুর্দান্ত অফার। যে কোনো পোশাকের উপরে 50% থেকে 60% ছাড়। দেরি না করে আজই চলে আসুন পরমেশ্বর প্যালেস অর্থাৎ সিটি বাজার। ঠিকানা শান্তিপুর মতিগঞ্জ মোড় হোন্ডা শোরুমের পাশে। শর্তাবলী প্রযোজ্য। রাধাকৃষ্ণের মন্দির থেকে লক্ষাধিক টাকার সোনা ও রূপার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য। চুরির ঘটনার তদন্তে পুলিশ। আবারও দুঃসাহসিক চুরি। গভীর রাতে রাধাকৃষ্ণের মন্দিরের গ্রিলের তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও রূপার গহনা চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া 2 নম্বর অঞ্চলের বিহারিয়াপাড়ার। ওই এলাকার বাসিন্দা বিপ্লব প্রামাণিকের দাবি, গতকাল রাতে তারা খাওয়া দাওয়া করে সকলে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে দেখেন গ্রিলের তালা ভাঙা। এরপর মন্দিরের মূল দরজার তালাও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে ঢুকে দেখেন রাধাকৃষ্ণের গায়ের থেকে সমস্ত গহনা চুরি করে নেয় দুষ্কৃতীরা। পাশাপাশি মন্দিরে রয়েছে একটি শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গর গায়ে থেকেও সোনা ও রূপার গহনা চুরি হয়ে যায়। স্বভাবতই মন্দিরের একাধিক দেবতার মূর্তির গায়ে থেকে অলঙ্কার চুরির ঘটনায় হতবাক হয়ে পড়ে পরিবার। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। যদিও চুরির ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে চুরির ঘটনায় কিছু চিত্র উঠে আসে একটি সিসি ক্যামেরায়। বাড়ির লোক বিপ্লব প্রামাণিক বলেন, প্রাচীর টপকে দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢোকে, যার প্রমাণ পাওয়া গেছে প্রাচীরের বেশ কিছু নমুনা দেখে। তবে এইভাবে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার মানুষ রয়েছেন যথেষ্টই আতঙ্কে। তাদের দাবি, প্রশাসন যদি একটু কড়া নজরদারি চালায় তাহলে এই ধরনের চুরির ঘটনা অনেকটাই রোখার সম্ভব হবে, না হলে আগামী দিনে আরও বাড়বে চুরির ঘটনা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে দিলীপ প্রামাণিকের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। হুকগুলো কেটেছে এই দিক দিয়ে বার হয়ে গেছে আর ঢুকেছে পিছন দিক দিয়ে। সিসি ক্যামেরার ফুটেজে আমরা যেটা শুনেছি, আমাদের বাড়ির পাশে এই ভদ্রলোক সিসিটিভি ফুটেজ দেখেছে, বললো যে ওনার বাড়ির উঠোন দিয়ে ঢুকেছে আর মন্দিরের বিগ্রহ সব কিছু গহনা নিয়ে তারপর এই দিক দিয়ে বার হয়ে গেছে। শুনতে পারলেন কি শুনলেন? আমি শুনতাম বলতে এই মন্দির অপোজিটে, হ্যাঁ, আমি ওখানে বসেছিলাম, দিয়ে ওনার কাকিমা এখানে ফুল তোলে দেয়, এবার উনি যথারীতি সকালে ফুল দিচ্ছে, এসে দেখছি তারপর চেঁচামেচি করলো, তারপরে আমাদের বাড়ির সবাই দেখি যে হ্যাঁ এরকম একটা চুরির ঘটনা ঘটেছে। তখন আমরা জানতে পারলাম এই চুরির ঘটনা এর আগে কখনো না এরকম আমাদের এই এলাকায় হয়নি বা শুনে আতঙ্কিত আছে, কারণ আমরা একটা ভগবানের বিশ্বাস করি, আমরা সনাতন ধর্মে আমরা ইয়ে করি, তা সেই ক্ষেত্রে এরকম ধরনের যেটা মন্দিরে চুরি, এটা আমার একটা দুঃখ লাগছে। কি চাইছেন আপনারা? এটা আমরা যথারীতি মানে জিনিসটা আগামীতে যাতে না হয়, সেই যাতে প্রশাসন দিক থেকে হোক আর দিক থেকেই হোক যথাযথ বিচার আমরা। ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন? 1 টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিলো অ্যাকুয়া স্মুথ মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে 40 থেকে 50 হাজার টাকা অনায়াসে আয় করুন, সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এক্ষুনি কল করুন 9134640।